हेलो बंधुरा शुभ्रा और शुभ्रा चैनल तुम्हारे सकल के स्वागत और आज के टाइटल और थंबनेल देखे बुझे ही गेछो आज के भिडियो की निये और एखन बजे रात्रि 12:00 तो जोर बार्थडे स्टार्ट हो गए तो एक फटो और कि एडिट करेछि बाँधिएछि तो ओटाकेई एकटु सुंदर करे सजिए दिछिलाम और से ही समय तोजोर हच्छे घुमाच्छिलो हाँ और एखन देखो जन्मदिनेर दिन ही और कि सकालबेला तो ठाकुरेर नाम निये जेहेतु शुरू करा भालो आज के आमार छेलेर जन्मदिन ताई आमादेर काछे सबाई परिचित श्यामनगर काली मंदिर माने काली बाड़ी ओखान दिए आमरा पुजोटा स्टार्ट करे तोजोर जन्मदिन तार कि सेई दिन पालन करार इच्छे छिलो तो सेई मतो सकाल बेलाय तोजो आमी आर तोजो पापा मिले ओई श्यामनगर काली बाड़ीते गेछिलाम आई देखते तोजो ओखाने गिये बदमाशी स्टार्ट करेछे आर आमी एदिके तोजोके आर कि धूपकाठी टूपकाठी दिए बोलछि एकटुखानि ठाकुर मंदिरे घुरिये टुरिये देखा आर आमिओ पुजोर जोन्नो आर कि प्रस्तुति निच्छि कारण ये दिन खूब शुभ दिन आमार जन तो खूब शुभ दिन तई ठाकुर माने आशीर्वाद निये दिन शुरू करार इच्छे छिलो तो इच्छे पूरण हलो तारपर ये देखो बाड़ी चले बाड़ी एसे तोजोके स्नान टान करिए खाइए दाइए ये एक सुंदर जामा पड़िए दिए कि जखन दुपुर बेला ओके माने सबाई बरण बरण माने कि आशीर्वाद करबे तो ताई जन्य पड़िए दिएछिलाम ओ सेटाके भिजिए टिजिए एकाकार और एदिके आमादेर बाड़ीते रात्रे जेहेतु प्रोग्राम आछे तो जन्मदिनेर सेई जन्य एकटु छोटोखाटो निजेरई एकटु त्रिपल टानिये प्यान्डेलेर मतो तैरी करा हच्छे निजेरई आर कि जेहेतु बेशी लोकेर आई माने भयबे ना माने अल्प लोकेरई तो बाड़ीतेई प्रोग्रामटा आमरा करेछिलाम और ये तोजोर ठाम्मी से दिन तोजो के सब खाबार दाबार बनिए दिए भाजा डाल माछ सब किछु करे दिए तोजो के देखो मैं आशीर्वाद करछो सबार आशीर्वाद निलो आमार आशीर्वाद तो नेवार समय ओ आर धैर्य धरते पारछे ना आमार हाथ थेके छिटके बेरिये जाच्छे माने आमी जोर करे एकटुखानि जे ओके किछु खावाबो कि आशीर्वाद करबो समय दिच्छे ना और एखन बोलेछि ताहले ठीक आछे ओसब तो दरकार नेई तुई सीटे बसे जा तोर माने आसने बस तोर जेटा पछंद सेटा खा ओ एतो खाबार थाकतो किछुई देखते पाय ना ओ शुधु पापड़ देखेछे आर जल देखेछे देखो सब धूप ओ जे कि बोले ओई दुब्बा तारपरे कि बोले पान ओगुलोके कुड़िए कुड़िए प्लेटटार मध्ये उठाच्छे देखेछो ड्रेसटा चेन्ज हो गेछे ওটাকে ভাবলাম মানে আজকেই পরিয়েছে ওটাকে জল দিয়ে পুরো ভিজিয়েছে কিছু তো করা নেই ঠিক আছে বাচ্চা মানুষ এটা কোনো ব্যাপার না তাও শক করে পরিয়েছিলাম কিন্তু তোজো তো নষ্ট করে ফেললো আর তোজো মানে কিছু ভালোবাসুক কি না মাসুক মানে জল খেতে খুব ভালোবাসে তো জন্মদিনের দিনও তাই করছে এইভাবেই তোজোর মানে দুপুরবেলাটা কেটেছে মোটামুটি তারপরে আমি তো আবার তোজোকে খাইয়ে দাইয়ে একটুখানি এখান দিয়ে কিছু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমার আমাদের আর কি দাদারা যা রান্না করবে ওই দাদারা চলে এসেছে এটা আমার ভাসুরের বাড়িতে মানে পাশেই ভাসুরের বাড়ি তো ওখানে রান্নার আয়োজনটা করা হয়েছিল আর এইদিকে দেখো আমিও কত ব্যস্ত মানে রাতে যেহেতু একটু সাজাবো গোছাবো তার জন্য আমিও বেলুন ফোলাচ্ছি মানে সাজানো মানে ডেকোরেশন যা হবে ওতে আমিও ঢুকে গেছি আর এই যে আমার ভাগ্নেও চলে এসছে মানে ওর স্কুল ড্রেসটাও ছাড়ার টাইম পাইনি মানে ওই নিয়েই বেলুন ফোলাচ্ছে আর এগুলো সত্যি কথা বলতে না মানে কিছু মানুষজন হলে সুবিধা হয় বেলুন ফোলাতে নাও প্রথম প্রথম যতটা ভালো লাগে শেষের দিকে আর ভালো লাগে না মুখ ফুখ ব্যথা হয়ে যায় তো আমরা একটা ওই যে বেলুন ফোলানোর মেশিনে এনেছি ওটা তো মানে আরো লেট হচ্ছে মানে এনেও ফেসেছি মানে ওর থেকে মুখে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল মুখ দিয়ে ফোলালে কিন্তু ওটা দিয়ে ভালো হচ্ছিল না তো লাস্টে আমরা সবাই মুখ দিয়েই ফুলিয়েছি আর অনেক বেলুনই ফুলিয়েছি বলতে পারো আর এই যে টু মানে তোজো যেহেতু 2 বছরের জন্মদিন তুই ওই দুই লেখা আর কি দুই লেখা ওই নাম্বারটাও নিয়ে এসছি তো সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আমরা আমাদের নিজেদের মতো করে যতটা পেরেছি করেছি নিজেরাই করেছি তো আমাদের তো বেশ ভালোই পছন্দ হয়েছে তো তোমার পুরোটা সাজানোর পর তোমাদের কেমন লেগেছে আমাদের প্লিজ কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে দেখো আমি আমার ভাগ্নে তারপরে আমার বর পরে আবার ওর কাম্মা কাকা এরা এসেছিল সাজিয়েছে আর এই দেখো লাস্টে এমন গেট আপ এসেছিল আর এই যে আমাদের এখন বার্থডে বয় সন্ধ্যে হয়ে গেছে বার্থডে বয় হাজির
তোজোকে দেখেছো? স্যুট বুট পরে একদম রেডি। এটা ওর কাকাই আর কি ওকে গিফট করেছে জন্মদিনের দিন, তো ড্রেসটা যেহেতু খুব পছন্দ হয়েছিল তাই ও দিনই ওকে পরিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের মোটামুটি যত রিলেটিভ মানে পাড়া প্রতিবেশী যাদের মোটামুটি নিমন্ত্রণ করেছি মোটামুটি সবাই এখন আসতে শুরু করে দিয়েছে। আর তোজো এই যে দেখতে পাচ্ছ একটা বাজনা ঢোল আর কি, ওটা খুব পছন্দের জিনিস। ও এমনি সবসময় যেহেতু বাড়িতে এসব বাজায় এই পাশের বাড়ি এক বৌদি আর কি ওকে এটা গিফট করেছে। ও যেহেতু এই বাজনা ফাজনা জাতীয় জিনিস যেন আওয়াজ হয় যেসব জিনিসে ওর খুব পছন্দ। আর আমিও দেখো একটু রেডি হয়ে নিয়েছি, একটুটা মোটামুটি নিজের মতো করে বেশ ভালো করে আমি সেদিন সেজেছি। ছেলের জন্মদিন তো আমারও তো 2 বছর হলো, আমিও তো মা হয়েছি তাই না, তো আমারও তো মা হওয়ার 2 বছর সেলিব্রেট করলাম করবো আর কি। তো আমাকে ছেলে সাজবে, আমি না সাজলে হয় সবাই সেজেগুজে আসবে, তো আমিও বেশ ভালো করেই সাজুগুজু করেছি। এই দেখো আমাদের সবাই চলে এসেছে, একটু পরে কেক কাটিং শুরু হয়ে যাবে। আর এইবার তো যেহেতু তোজোর আর কি 2 বছরের বার্থডে, তো আমার ভাই মানে তোজোর মামা এই কেকের মানে সাথেই যুক্ত, ও খুব ভালো কেক বানায়। তো ফার্স্ট ইয়ার বার্থডে তো কেক করেছিল বানিয়েছিল, ওইটা তোমাদের অন্যদিন আরেকদিন আর কি তোমাদের দেখাবো। আর এই সময় যখন বার্থডেটা হচ্ছিল এটা হচ্ছে 5th ডিসেম্বর 2022 আর কি, সেই দিনের ভিডিও আমি এখন আর কি করছি। এ দেখো তো যখন কেক কাটছে, হ্যাপি বার্থডে টু ইউ তো যে পাপা। হ্যাঁ তো যেটা বলছিলাম এটা সেই সময় আমি ব্লগটা আর কি স্টার্ট করিনি, ছোটখাটো শর্টস বানাতাম, তো সেই জন্য সেই সময় মানে এটাকে আমি আপলোড করতে পারিনি। কিন্তু কিছু ক্লিপ মানে ভিডিওর কিছু ক্লিপ মানে কি বলবো বার্থডে যে যা যা হয়েছিল ছোট ছোট ক্লিপ আমি তুলে রেখেছিলাম, তা সেগুলোকেই অ্যাড করে আমি আজকে মানে তোমাদের দেখাচ্ছি। মানে ইউটিউবে থাকলে আমি সবসময় দেখতে পাবো, কিন্তু ছোট ছোট ক্লিপ তো কখন কোথায় রাখি, তো এখানে থাকলে আমার সারা জীবন থেকে যাবে, আমি ইচ্ছে হলে মাঝে মাঝে দেখতে পারবো। তো আমার ভালো লাগা সবার ভালো লাগার জন্য এখানে আমি রেখে দিচ্ছি আর সবাই এটা দেখতেও পারবে। তো এই দিনটা খুবই খুবই ভালো গেছে, এমন করেই অনেক অনেক বছর তোজো সেলিব্রেট করুক ওর বার্থডে, এটাই চাই। তো সেদিন তো তোজো মানে যতজনকে নিমন্ত্রণ করেছিলাম মানে এমন কেউ হবে না কেউ আসেনি, সেদিন সবাই এসেছিলো, যেটা মানে খুব ভালো লেগেছিল সবাইকে মানে অনেক ভালোবাসার জন্য। আর তোজো যেহেতু কেক খেতে না একটু বেশি ভালোবাসে মানে ভালোবাসে তাই জন্য, আর এটা একদম ফ্রেশ কেক মানে ভাই সেই দিনই বানিয়েছে, এমন নাকি অনেক দিনের বানানো, খুব ফ্রেশ একদম কেক। আর তোজো যেহেতু কেক খেতে খুব ভালোবাসে তাই খেয়েছে, মোটামুটি খেয়েছে। আর কেকটা খেয়ে সত্যি সবাই খুব নাম করেছে, ভাইয়ের কেক খেলে মানে সবাই নাম করে, আর সত্যি খুব ভালো বানিয়েছে। আর তোজো তো এখনো ছোট, সবাইকে নিজে নিজে কেক কেটে এখনো সবাইকে আর কি খাইয়ে দিতে পারে না, তাই তোজোর হয়ে আমি সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। ও যখন একটু বড় হবে তখন আর বলতে হবে না, নিজে কেটে কেটে নিজেও খাবে, বন্ধু বান্ধব ঠাম্মি দাদান যত মানে আছে সবাই সবাইকে নিজেই খাইয়ে দিতে পারবে। তো তোজোর যতদিন তোজোর না পারছে ওই কাজটা আর কি আমি করে দিচ্ছি তোজোর হয়ে, মা হিসাবে তো একটু এইটুখানি আর কি করে দিতেই হয় তাই না বলো। তো তোজো সেদিন খুব মজা করেছে খুব, আর সেই সময় যেহেতু গান চলছিল আর কেক কাটিং চলছিল তাই জন্য এখানে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে না, তো কপিরাইট চলে আসবে। আমি তো সেই সময় ব্লগ করতাম না তাই জানতাম না, তাহলে জানলে অবশ্যই সেই সময় গানটা আমি অফ করে রাখতাম। তো এখন যেহেতু জানি একটু একটু তো এখন ওর গানটা বন্ধ করে আর কি আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমি রিলস বানাবো মানে শর্টস বানাবো বললে এইভাবে মানে বেলুন ছুঁড়ে ছুঁড়ে 2-3টে শর্টসও বানিয়েছি সবার সাথে, দিদি আমি মিঠি তারপরে আমাদের মেয়ে রাই ওর সাথে সবার সাথে একটুখানি রিলস বানিয়ে নিয়েছি। সেই সময় আমি শর্টস বানাতে মানে খুব শর্টস বানানোর জন্য খুব আগ্রহী ছিলাম, তো এইসব নিয়ে একটুখানি শর্টস ফর্টস বানালাম। এসব তো হলো, এবার চলো তোমাদের দেখাই তোজোর বার্থডেতে কি কি মেনু হয়েছিল সেইবার মানে এইবার। এই যে বিরিয়ানি হয়েছিল, হয়েছিল চিকেন চাপ, আর যারা মানে চিকেন খায় না তাদের জন্য মাছের কালিয়া, আর হয়েছিল কাটলেট ফিশ কাটলেট, আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি,
আর যেহেতু ছোটদের অনুষ্ঠান, জন্মদিন, ও নিজেও ছোট, তাই সবার কথা ভেবেই আইসক্রিম কিংবা কোনো কোল্ড ড্রিঙ্কস, না কোল্ড ড্রিঙ্কস মানে বলতে কি ওই মানে ঝাঁঝালো কিছু না, ওই কি বলি ফ্রুট ফ্রুটি ব্যবস্থা যেটা সবাই খেতে পছন্দ করে, তো ওটাই হয়েছিল। আর বিরিয়ানিটা দাদারাস মানে সত্যি খুব ভালো বানিয়েছিল। আর দেখো সবাই এখন খেতে বসে পড়েছে, নাচ গান সব হয়ে গেছে, কেক কাটিং সব হয়ে গেছে, এখন সবাই খেতে বসে পড়েছে। আমি কিন্তু কর্ণাহাতি যাবো, কাকি কে নিয়ে সবাই যাবো। খেতে খেতে দেখো এখন অনেকটা রাতও হয়ে গেছে, তাই এখন সবাই, প্রথম দিকে এরা বলছিল বসবে না বসবে না, তো সবাই এখন বসে পড়েছে, কারণ বসে যদি না খেতে বসে তো আরো লেট হয়ে যাবে। সেই সময় যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, 5th December ওই সময়টা বেশ ঠান্ডাটা পড়তে থাকে আর কি, তো সবাই এখন খেতে বসেও পড়েছে। মোটামুটি খাওয়া দাওয়ার চ্যাপ্টার একটু পরেই ক্লোজ হয়ে যাবে, এখন লাস্ট ব্যাচ চলছে আর কি। আর আমাদের জামাই দেখো ননদের বর কি নিয়ে বসেছে, এত মেনু থাকতে শুধু ভাত আর কতগুলো চাটনি নিয়ে বসেছে, কারণ ওই যারা বিরিয়ানি টিরিয়ানি খেতে পছন্দ করে না তাদের জন্য ভাত করা হয়েছিল, তার জামাইবাবু কিছুই খেলো না। আর এইদিকে দেখো আমার বাবা মা সবাই বসে গেছে। তোজোর তো 2 ইয়ার্স বার্থডে তোমরা দেখলে, আর তোজোকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তোমাদের কাছে এটুকুই চাওয়ার, তো চলো টাটা বাবা, গুড নাইট।